তো তোমার। এক্সকিউজ মি, ঐশানী ঘোষের সাথে একটু দরকার ছিল। না, উনি নেই, মারা গেছে। মানে আমার তো ওনার সাথে দুদিন আগেই কথা হলো। আমি তো ওনার সাথে কথা বলে হরগৌরী হোমসের বুকিং করলাম, ওনাকে অনলাইনে টাকাও পাঠিয়ে দিলাম, তো এর মধ্যেই এটা ওনার সাথে কি হয়েছে, ওনার কোনো কি হয়েছিল? হ্যাঁ, একটি দুর্ঘটনায় উনি মারা গেছেন। তাহলে আমি এবার কি করব? আমি আমি হরগৌরী হোমস্টেতে থাকতে পারবো না। আমি যে অনেক টাকা দিয়ে বুকিং করে ফেলেছি। হরগৌরী হোমস্টে বলে আর কিছু নেই। হরগৌরী হোমস্টে নেই মানে এটা কার সিদ্ধান্ত? আমার সিদ্ধান্ত, আমি মানি না। তুই বাড়ি ভাগ করে দিয়েছিস, হোমস্টে আমার ভাগে। হরগৌরী হোমস্টে ঐশানির স্বপ্ন ছিল, এটা যেইভাবে চলতো সেইভাবেই চল। তোর এত কথা বলার অধিকার এলো কোথা থেকে? কেন, শঙ্করের অধিকার নেই কেন? যে একজন চোরা কারবারি, যে একজন দেশদ্রোহী। বরদা, কাউকে পুলিশে ধরে নিয়ে গেলে এটা প্রমাণ হয়ে যায় না যে সে দেশদ্রোহী। শঙ্করের এই বাড়িতে যেমন ভাগ ছিল তেমনই থাকবে। হ্যাঁ, আর তারপর কোনো ঝামেলা হলে সেই দায়টা কে সামলাবে? কে সামলাবে? তুই নাকি তোর মরে যাওয়া বউয়ের ভূত? আমার এখানে ট্রান্সফার হয়েছে, তাই জন্য এখানে এসেছি।
আমি একটা বাড়ি ভাড়া পেয়ে গেলে এখান থেকে চলে যাব। আমি আমি কোনো ভুলভাল লোক নই। আমার আমার কাছে সব সব ডকুমেন্টস আছে। এই যে এই দেখো, সব সব ডকুমেন্টস আছে। আমি কোনো ভুলভাল লোক নই ভাই। না না না, এসব উটকো লোক বাড়িতে ঢোকানো যাবে না, আমি পরিষ্কার বলে দিলাম। এই দায়িত্ব কে নেবে? আমরা নেব। বাবা শিউলি, নিজেরই ঠিক নেই আবার পরের দায়িত্ব নিচ্ছিস? বাবা যেচে কিন্তু গলা দিচ্ছ মাইন্ডিট। হ্যাঁ, উনি আপনাকে ভাবতে হবে না মাসিমা। মেজা, ওনার দায়িত্ব আমাদের। মেজো বৌদি ওনাকে কথা দিয়েছিল, মেজো বৌদির কথা অসম্মান হবে না। ঐশানি ওনাকে কথা দিয়েছে, ঐশানি কথা দিয়েছে। প্লিজ কেঁদো না শঙ্কর, আমি খুব নিরুপায় হয়ে তোমাদের সবাইকে এই কষ্টটা দিচ্ছি। ঠাকুর আমাকে ক্ষমা করে দিও। আপনি ভেতরে আসুন। সেজো মামা, যাও ওনাকে উপরের ঘরে নিয়ে যাও। হ্যাঁ মামা। আসুন আসুন।
কাঁদে না সোনা, কাঁদে না। আমার তো কেউ নেই বলো। মেজু বউ তো বলেছিল যে আমি মেজু বউয়ের মেয়ে হব। মেজু বউ আমাকে ছেড়ে চলে গেল। আমি এবার কার কাছে থাকবো বলো তো? আমার তো আর কেউ নেই। আসুন, এদিকে আসুন। আমি ফিরে এসেছি প্রভাকর ঘোষ। মেজবাবুর শ্রাদ্ধের কাজটা তাড়াতাড়ি শেষ করুন। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত ১০টায় স্টার জলসায়।